টেনশন টেনশন টেনশন, আর এত টেনশন নিয়ে মানুষ থাকে কিভাবে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ক্রোম ব্রাউজারের একটি একটি সেটিং আছে, যে সেটিংটির নাম হলো ট্যাক্স স্ক্রোলিং। তো ভিউয়ার্স, এই সেটিংটি হয়তো আমাদের আমরা 99% মানুষই জানি না। তো ভিউয়ার্স, এই সেটিংটি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই সেটিংটির উপকার কি, তো ভিউয়ার্স সেটিও আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একবারে ভুলবেন না। তো ভিউয়ার্স প্লিজ একটা লাইক করে দেন। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন এখান থেকে আমি তোমাদেরকে বিস্তারিত সব কিছু দেখিয়ে দিব। তো বন্ধুরা, সিম্পলভাবে আগে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটি আপনাকে ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, ক্রোম ব্রাউজারটি ওপেন করার জন্য এতে আপনাদের নেট কানেকশন না দিলেও চলে। তো ভিউয়ার্স, নেট কানেকশন লাগবে না এখানে। তো সিম্পলভাবে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হবে। তো ভিউয়ার্স একটু ওয়েট করুন। তো দেন ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিউয়ার্স, এই যে এখানে তিনটি ডট দেখতেছেন, তো ভিউয়ার্স আমাদেরকে সিম্পলভাবে এখানে ক্লিক করে দিতে হবে। দেন আমরা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স এখানে আছে, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে সেটিং, তো ভিউয়ার্স আমরা সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কিছু আছে, তো ভিউয়ার্স আমাদের অত কিছু কিছু করতে হবে না। তো ভিউয়ার্স এখানে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে অ্যাক্সেসিবিলিটি। তো ভিউয়ার্স আগেই বলতে পারবেন, আপনারা আগে অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে জানেন। তো অ্যাক্সেসিবিলিটি সেটিংটি হচ্ছে কোনো একটি কথা বলে এই ধরনের, কিন্তু এটি হচ্ছে অন্য ধরনের। তো ভিউয়ার্স আমরা জাস্ট অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করে দিই। দেন অ্যাক্সেসিবিলিটি ক্লিক করে দেওয়ার পর এখানে আছে টেক্সট স্ক্রোলিং। তো ভিউয়ার্স স্ক্রোলিং, তো ভিউয়ার্স এই যে এখানে এটা টেক্সট স্ক্রোলিংটা লেখা আছে। তো ভিউয়ার্স আপনি যে সময় একটি ক্রোম ব্রাউজারে কোনো একটি বিষয়ে সার্চ করেন, তো লেখাটি আমাদেরকে সিম্পলভাবে এইভাবে খুব সুন্দর করে এবং ছোট হয়ে চলে আসে। যেরকম দেন এরকম এরকম ছোট হয়, বাট এটিকে আপনারা একটু বড় ধরনের কীভাবে করবেন সেটি হচ্ছে আজকে আমার ভিডিওটি। তো ভিউয়ার্স এটিকে আপনি যদি একটু বড় করে দেওয়ার চেষ্টা করেন, তো ভিউয়ার্স এতটুকু দিতে পারবেন 155। তো আপনারা সাইজ অনুযায়ী করতে পারবেন। আবার যদি এখানে লেখা আছে ফোর্স এনেবল জুম, তো ভিউয়ার্স আপনারা এখানে এনেবল জুমও করে দিতে পারবেন, যে জাস্ট আপনি জুম করে দেখতে পারবেন। তো এভাবে আপনারা খুব সুন্দর করে আপনাদের যে লেখাটি আছে সেই লেখাটিকে আপনারা মন মতো করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আমার সিম্পল এই ছোট্ট যদি ভিডিওটি পছন্দ লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একবারে ভুলবেন না। তো প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, খুদা হাফিজ।